প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল কনফার্ম প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদেরকে ইতিপূর্বে আমি বিন্যাস সমাবেশ অধ্যায়ের বিন্যাসের উপর বেশ কতগুলো ক্লাস দিয়েছি। ওই ক্লাসগুলোতে আমি বিন্যাসের অঙ্কগুলো করার জন্য যে বেসিক থিওরিগুলো প্রয়োজন এবং ওই থিওরিগুলোর প্রয়োগ হিসেবে যে বিভিন্ন অঙ্ক দেওয়া থাকলে অঙ্ক থেকে কীভাবে সংখ্যা গঠন করা যায় তার উপর আমি ক্লাস দিয়েছি। আজকের এই ক্লাসটি তোমাদেরকে আমি মূলত বিন্যাসের শব্দ গঠন সংক্রান্ত যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলোর উপর আমি দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই অঙ্কগুলো সলভ করার জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত যে সূত্রটি তা হচ্ছে কি, যে এক্স সমান কী হবে, ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল পি বাই ফ্যাক্টোরিয়াল কিউ বাই কত ফ্যাক্টোরিয়াল আর। অর্থাৎ তুমি যতগুলো বর্ণ থেকে তুমি বিন্যাস করবে, ওই যতগুলো বর্ণের সাহায্যে তুমি বিন্যাস করবে, এই প্রত্যেকটি বর্ণকে তুমি যদি স্বতন্ত্র বর্ণ হিসেবে ধরো, তাহলে তার ফ্যাক্টোরিয়ালকে যদি এখানে কিছু কিছু বর্ণ তোমার কি একই বর্ণ থাকে, তুমি মনে করো যে সাপোজ এরকম এ এ বি বি সি সি এই ছয়টি অক্ষরকে নিয়ে তুমি বিন্যাস করবে, তো এই ক্ষেত্রে তুমি কোন সূত্রটা ব্যবহার করবে, যে এই ছয়টি অক্ষরকে প্রত্যেকটি অক্ষরকে তুমি যদি স্বতন্ত্র ভিন্ন অক্ষর ধরো তাহলে তার বিন্যাস কী হবে, ফ্যাক্টোরিয়াল এন। আর এখানে এ আছে কি দুইটি, দুইটি একে যদি স্বতন্ত্র দুটি ভিন্ন অক্ষর ধরো তখন তার বিন্যাস কী হবে, ফ্যাক্টোরিয়াল পি, আর বি এর জন্য কি ফ্যাক্টোরিয়াল কিউ, সি এর জন্য কি ফ্যাক্টোরিয়াল আর হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রটি আমাদের ব্যবহার হবে। এছাড়া তুমি যদি প্রত্যেকটি জিনিস ভিন্ন ভিন্ন হয় তাহলে এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করলে কী হবে, এন পি এন, এবং এন সংখ্যক জিনিস থেকে তুমি যদি আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করো তাহলে কী হবে, এন পি আর সমান কি, ওইগুলো তোমরা জানো যে এন পি এন সমান ফ্যাক্টোরিয়াল এন, আর এন পি আর সমান কী হবে, ফ্যাক্টোরিয়াল এন বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ওই সূত্রগুলোর ব্যবহার সম্পর্কে আমরা জানছি আগে, তো আজকের এই অঙ্কগুলোতে আমাদের এই সূত্রটা ব্যবহার হইতে পারে, আমরা একটু আগে জাস্ট রিমাইন্ডার দিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আমরা অঙ্কটি এখন ঝটপট করে নিই, যে এখানে আমরা যে শব্দটির বিন্যাস করব তা হচ্ছে কি ক্রিটিক্যাল, এবং ক্রিটিক্যাল শব্দটিতে আমাদের মোট অক্ষর কয়টি আছে, মোট অক্ষর আছে আমাদের দেখো কয়টি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, মোট আটটি অক্ষর আছে, আর এই আটটি অক্ষরের মধ্যে তোমার কি সি আছে দুইটি এবং আই আছে দুইটি, তাহলে এটা আমাদের স্বভাবতই আমাদের যে এক্স ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন বাই পি ইন্টু কিউ ইন্টু আর, এই সূত্রের সাহায্যে আমাদেরকে করতে হবে। তো তুমি শুরুতেই আমাদের যে বর্ণগুলো আছে এবং কয়টি বর্ণ কি আছে তা তুমি একটু লিখে নিবে, যে শব্দটিতে মোট অক্ষর আছে আটটি, মোট অক্ষর আছে আটটি, যাদের মধ্যে দুইটি সি, এবং দুইটি ই বিদ্যমান, বাকিগুলো ভিন্ন ভিন্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো করার জন্য শুরুতে তোমাকে কয়টি বর্ণ আছে তা তোমাদেরকে লিখে নিতে হবে। এখন আমাদের মোট বিন্যাস কি হবে দেখো, ফ্যাক্টোরিয়াল এইট বাই কত হবে, দুটি সি আছে তার মানে দুটি স্বতন্ত্র বিন্যাস, দুইটি ই স্বতন্ত্র বিন্যাস দ্বারা ভাগ দিতে হবে। আমাদের ফ্যাক্টোরিয়াল এইটের মান কত তা একটু চলো বন্ধুরা আমরা একটু দেখে নিই। এখানে ফ্যাক্টোরিয়াল এইটের মান হচ্ছে কত, 40,320, আর টু ইন্টু টু, এখন 40,320কে চার দ্বারা ভাগ করলে কত হবে, 10,080, এটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট রেজাল্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, এসি আহমেদ স্যারের বইয়ে ছয়ের যে দুই নম্বর অঙ্কটি আছে তা মূলত তোমার কি ইকুয়েশন, ইকুয়েশন শব্দটির বিন্যাস বের করতে হবে। তো এটাও তুমি সেমভাবে করবে, এখানে মোট কয়টি বর্ণ আছে, একই বর্ণ এখানে তোমার কি, এখানে মোট বর্ণ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এবং প্রত্যেকটি ভিন্ন ভিন্ন, তাহলে তার বিন্যাস কী হবে, ফ্যাক্টোরিয়াল এইট হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন চলো আমরা এস এ আহমেদ স্যারের বইয়ের ছয়ের তিন নম্বর অঙ্কটি করে নিই।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 6-3 নম্বর অঙ্কটি কি আছে, যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটিকে কত উপায়ে সাজানো যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে তো আমার প্রথম কাজ হচ্ছে যে এখানে এই ট্রায়াঙ্গেল শব্দটির মোট বিন্যাস বের করা। মোট বিন্যাস বের করে তারপর আমি স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে কতগুলো বিন্যাস করা যায় তা আমরা বের করব। বের করে মোট বিন্যাস থেকে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে যে বিন্যাস পাওয়া যায় ওই মানটা বাদ দিলে আমরা পাশাপাশি না রেখে কত উপায়ে বিন্যাস করা যায় তা আমরা বের করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, ট্রায়াঙ্গেল TRIANGLE ট্রায়াঙ্গেল শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি। এবং তুমি খেয়াল করো প্রত্যেকটি বর্ণ কী আছে? ভিন্ন ভিন্ন। তাহলে প্রথম আমরা ট্রায়াঙ্গেল শব্দটির বিন্যাসটা আমরা একটু করে নিই। দেখো যে শব্দটিতে মোট বর্ণ আছে 8টি, যাদের প্রত্যেকটি বর্ণ হচ্ছে কি? ভিন্ন ভিন্ন। তাহলে এখানে মোট বিন্যাস তাহলে কি হবে? দেখো এবং শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ইতিপূর্বে যে প্রত্যেকটি আমরা যে জিনিসগুলো থেকে কতগুলো জিনিস নিয়ে বিন্যাস করব তা যদি প্রত্যেকটি ভিন্ন ভিন্ন হয় তাহলে আমাদের সূত্রে প্যাটার্ন ছিল এরকম যে NP সমান কত, অর্থাৎ N সংখ্যক জিনিসের প্রত্যেকটি যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে N সংখ্যক জিনিস থেকে তুমি যদি N সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করো তাহলে তা কী হবে? ফ্যাক্টোরিয়াল N হবে। আর N সংখ্যক জিনিস থেকে তুমি যদি R সংখ্যক নিয়ে বিন্যাস করো তাহলে ফ্যাক্টোরিয়াল N বাই কত হবে? N-R এর ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে এখানে আমাদের দেখো মোট মোট অক্ষর আছে, মোট বর্ণ আছে কয়টি? 8টি। এবং প্রত্যেকটি বর্ণ হয়েছে কি? ভিন্ন ভিন্ন। তাহলে 8টি থেকে 8টি বর্ণকে নিয়ে তুমি যখন বিন্যাস করবে তখন কি হবে? 8P8 হবে। তো 8P8 মানে কি? ফ্যাক্টোরিয়াল 8। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কী লিখবো? দেখো ফ্যাক্টোরিয়াল 8 লিখবো। তো ফ্যাক্টোরিয়াল 8-এর মানটা আমরা কতক্ষণ আগে বের করছিলাম কত? দেখো আমরা আবার একটু দেখে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা কত হবে? দেখো 8 ফ্যাক্টোরিয়াল 40,320। এটা হচ্ছে আমরা যে ট্রায়াঙ্গেল যে শব্দটি আছে এই শব্দটির মোট বিন্যাস আমরা বের করলাম। তো এখন আমার যে কাজটি এটি হচ্ছে যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস করা। তো তুমি খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে স্বরবর্ণ কী কী আছে? দেখো A, I, A, E এই তিনটি হচ্ছে স্বরবর্ণ। আর বাকি ব্যঞ্জনবর্ণ কী কী আছে? দেখো যে T, তারপরে কী আছে? R আছে, N আছে, G আছে, L আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই তিনটি স্বরবর্ণগুলোকে যদি পাশাপাশি রেখে বিন্যাস করতে চাই তাহলে আমাদের বিন্যাসটা কি হবে? তুমি পাশাপাশি রেখে যদি এই তিনটাকে তুমি যদি আলাদা আলাদাভাবে একটা বর্ণ ধরে নাও তাহলে এটাকে যদি একটা বর্ণ ধরো আর বাকি বর্ণ কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে যদি তোমাকে এরকমভাবে এটাকে অনেকটা বস্তাবন্দি সিস্টেম বলা যেতে পারে, অর্থাৎ তোমাকে যদি স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ এগুলোকে একত্রে রেখে বিন্যাস করতে বলে তাহলে সবগুলোকে তোমার একটা বর্ণ ধরে নিতে হবে এবং এরা নিজেদের মধ্যে আবার কত বিন্যাস করে তাও তোমাকে বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তিনটা স্বরবর্ণগুলোকে আমি যদি একত্রে রেখি তাহলে আমাদের এই তিনটা স্বরবর্ণগুলোকে একটি ধরলে মোট বর্ণ আমাদের কয়টি হবে? 6টি। এই 6টি বর্ণের বিন্যাস আমাকে বের করতে হবে। 6টি বর্ণের বিন্যাস বের করার পরে এই তিনটা তুমি যে 6টা এই তিনটাকে যদি পরিবর্তন হয় তাহলে একত্রে পরিবর্তন হতে পারে। মনে করো যে TRIAE, তারপরে কী হইতে পারে? NGL। অর্থাৎ এই তিনটা স্বরবর্ণ যে তোমার এক জায়গাতে থাকবে তা কিন্তু নয়,
তাই এই তিনটা সর্বনগুলোকে এক একটা বর্ণ ধরলে আমাদের মোট বিন্যাস কত ফ্যাক্টোরিয়াল 6 হবে। আবার এই যে তিনটা সর্বনগ আছে, তিনটা সর্বনগ যে পাশাপাশি আই এ ই থাকবে তা কিন্তু নয়, এরা নিজেদের মধ্যে তোমার কি স্থান পরিবর্তন করতে পারবে, এরা নিজেদের মধ্যে কি বিন্যাস করতে পারবে। তাই এই ক্ষেত্রে তোমাকে যদি প্রথমে যে জিনিসটা আইডেন্টিফাই করতে হবে, সর্বনগ বা ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস করতে বললে এদেরকে পাশাপাশি রেখে একটি অক্ষর ধরতে হবে, ধরে মোট যতগুলো বাকিগুলো বা বাকি বর্ণগুলো নিয়ে মোট যতগুলো বর্ণ হয় তাদের বিন্যাস বের করতে হবে। বের করে আবার যে সর্বনগুলোকে একত্রে রাখলা তাদের বিন্যাসটা বের করতে হবে। তো চলো বন্ধুরা আমরা এখন অঙ্কটি করে নেই। তুমি কি লিখবে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে শব্দটিতে মোট সর্বনগ আছে তিনটি এবং ব্যঞ্জন বর্ণ আছে পাঁচটি, তিনটি সর্বনগকে একত্রে রেখে বিন্যাস, একত্রে রেখে বিন্যাস তাহলে কত হবে শিক্ষার্থী বন্ধুরা? তিনটি সর্বনগুলোকে যদি আমি একসাথে রাখি তাহলে আমাদের মোট বর্ণ আমাদের কয়টি হয়েছিল? ছয়টি। তাহলে কত হবে দেখো, ফ্যাক্টোরিয়াল 6। অর্থাৎ বিষয়টা এরকম যে আই এ ই তিনটি সর্বনগ আর ব্যঞ্জন বর্ণ কী কী আছে দেখো, যে টি আর এন জি এল। তাহলে আমাদের এই তিনটি সর্বনগকে একটি অক্ষর ধরলে আর বাকি যে ব্যঞ্জন বর্ণগুলো কয়টি আছে পাঁচটি, তাহলে মোট কয়টি বর্ণ হবে? ছয়টি। এর মধ্যে দেখো যে এখানে প্রত্যেকটি বর্ণ হয়েছে কি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন বর্ণের, তাই আমাদের কত ফ্যাক্টোরিয়াল 6 হবে। আবার তিনটি সর্বনগ নিজেদের মধ্যে বিন্যাস করতে হবে, ফ্যাক্টোরিয়াল 3। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এখন মোট রেজাল্টটি বের করি, 720 ফ্যাক্টোরিয়াল 3 এর মান কত হবে? 6 হবে। দেখো গুণ করলে এখানে কত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এই জায়গা থেকে আমরা সর্বনগ তিনটিকে পাশাপাশি রেখে বিন্যাস বের করলাম। আমাদেরকে বলছি কি, বলা হয়েছে কি প্রশ্নে, যে সর্বনগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস। তাহলে এটা হচ্ছে শব্দটির মোট বিন্যাস আর এটা হচ্ছে তোমার কি সর্বনগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস। এখন সর্বনগুলোকে পাশাপাশি না রেখে মোট বিন্যাস আমাদের কত হবে দেখো, লিখবে কি তুমি ফাইনালি, সর্বনগুলিকে পাশাপাশি না রেখে বিন্যাস। না রেখে বিন্যাস কত হবে দেখো, 40,320 মাইনাস কত হবে 4,320। তাহলে বিয়োগ করো দেখো কত হবে, 40,320। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের উদ্দিষ্ট রেজাল্ট হচ্ছে কত দেখো, 36,000। এটি হচ্ছে আমাদের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা আমি শব্দ গঠন সংক্রান্ত এসি অহমেদ স্যারের বইয়ে আরও যে অঙ্কগুলো আছে আমি প্রত্যেকটি অঙ্ক নিয়েই তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করব, অন্তত পক্ষে তোমাদেরকে একটি হিন্ট দেওয়ার চেষ্টা করব যে অঙ্কটা তুমি কিভাবে করবে। তো বাকি প্রত্যেকটি অঙ্ক আমি তোমাদেরকে যে গাইডলাইন দিব এই গাইডলাইন অনুযায়ী তোমরা বাসায় সলভ করবে, তাহলে আশা করি বিন্যাসের অঙ্কগুলোর উপর তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবে সবাই, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।